হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টু আজিত লাইফস্টাইল। নিউ একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও অনেক হ্যাপি। দেখতেই পাচ্ছো এইটা আমার ভাই। তো ভাই এসেছিলো ভাইফোঁটার দিন, ভাইফোঁটা দিতে, তো আমি ভাইফোঁটা দিতে পারবো না। তোমরা তো জানোই কারণটা, যেমন জ্যাঠা শ্বশুর মারা গেছিল আর ওকে যদি বলি এভাবে ভাইফোঁটা দিতে পারবো না, তো ও আসতো না। ওই কারণে আমি ওকে কিছু বলিনি যে তুই আয় আগে আমাদের বাড়িতে, তারপরে তোকে সবকিছু বলবো। আর ও আসার সময় দুটো গিফট নিয়ে এসছে, আমার জন্য একটা, আমার ছেলের জন্য একটা। সেটা তোমাদের পরে দেখবো, কারণ যেহেতু এখন আমি বাজারে যাচ্ছি আর আজকে আমি ফ্রাইড রাইস আর চিকেন রান্না করবো, আর ফ্রাইড রাইসটা আজকে প্রথম করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। চলো তাহলে এখন বাজারে যাওয়া যাক। আমাদের সব বাজার কমপ্লিট। না না, কিসমিস আনিনি তো। তো এই যে বাজার করেছি, ভাইয়ের হাতে মাংসটা রয়েছে, চালটা রয়েছে। তো একবারে দেখা হবে তোমাদের সাথে রান্না করার সময়। ভালোবাসার চুল চলে এসে, সেটা দেখছি আমি, এটা না কাটে ধরতে হচ্ছিলাম। তো গাইজ, আমি তো বলেছিলাম তোমাদের আজকে আমি ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো। ফ্রাইড রাইসটা ফার্স্ট টাইম করবো, জানি না কেমন হবে, চেষ্টা করবো ভালো করার জন্য। আর ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে আমি সব কেটে নিয়েছি। এখানে আছে তোমার গাজর, বিনস আর কাজু কিশমিস। আমি কাজু কিশমিসটা জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চিকেন কষাও হবে বলে চিকেন এদিকে, আর এদিকে যে মশলা করে নিয়েছি, মানে মশলাটা কাটা আছে আর এইদিকে মশলাটা করে নিয়েছি পুরো। এখন মশলাটা দিয়ে মাংসটা মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে ফার্স্টে আমি চিকেনটা করবো, তারপরে আমি ফ্রাইড রাইসটা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। করে দিচ্ছি, ভিডিও করতেছি। মাংস মাখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো চলো ঢেকে রাখো যা। আমি নিজেরই বানাই, জসিম রে বললে একটা ইন্ট্রো বানিয়ে দেবে সুন্দর করে। তুমি কিসের কাজ করো? আমি ফটোগ্রাফার। ঠিক আছে, এটার আগে তাহলে এই জায়গাটাতে আমি ইন্ট্রো লাগিয়ে দেবো। তো গাইস, আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে, আর বড় হাঁড়িটাই নিয়েছি, মানে চালটা এক তুলে নিয়েছি। তো বুঝতে পারছি না কোন হাঁড়িটায় রান্না করবো, তো ভাবলাম যে যাতে ভাতটা ঝরঝরে হয় ওর জন্য আমি বড় হাঁড়িটা নিয়ে নিয়েছি। আর হলো এইদিকে আমি জলে এখন দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে যা যা দিতে হয়, আর একটু রিফাইন তেল দিয়ে দেবো যাতে ভাতটা ঝরঝরে হয়, ভাতটা গায়ে গায়ে না লাগে। তো চলো দেওয়া যাক। আর রিফাইন তেলটা কিন্তু অল্প দিতে হবে। তো আমার জল গরম হয়ে গেছে, জলটা টকটক করে ফুটছে, আর এখন আমি চালগুলো দিয়ে দেবো। বাবা গো বাবা, এখানে দিদি রান্না করছে, এখানে মামু এসছে দেখতে,
মামু তুমি দেখতে এসছো? ওলে ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে আমার বাবা, তার ঘুম পেয়ে গেছে, তাই না বাবা? টাটা মামু, টাটা টাটা মামু রান্না দেখতে এসছে, মা কি করে রান্না করে সেটা দেখতে এসছে। তোমার ফ্রাইড রাইসের ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, ওইখানে আমি একটু গাবলাই গাবলাই করে বেলে রেখেছি, ঠান্ডা হচ্ছে, মানে ঠান্ডা হচ্ছে, দেখাবো একটু। আর এইদিকে আমি কাজু কিশমিশটা একটু রিফাইন তেলে ভেজে নেবো, আর এইদিকে এইগুলো ভেজে নেবো। তো গাইস আমার হলো গাজর বিনস এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাতটাকে এগুলোর সাথে মিক্স করে নেবো। আর হলো তোমরা দেখতে থাকো কি করে মিক্স করি। চিনি দিচ্ছি, এখন দেবো গোলমরিচের গুঁড়ো। ঢালে দাও, ও ঠিক আছে, একসাথে বেশি দিস না কিন্তু। আমি চিনি দিচ্ছি, আর আমার মা বলে কি অল্প করে দিস, অল্প করে দিস, বিশ্বাস পাচ্ছে না তোমার কি হচ্ছে, কি রান্না বান্না এগুলো? কেমন হবে এটা? বলো না কেমন হয়েছে, মুখটা কেমন করেছে দেখো তো, ভালো হয়েছে সত্যি কথা বলো। আর এইদিকে একজন গেম খেলতে বসেছে খাবার সামনে, মোবাইল রাখো, দাঁড়াও রাখো তাড়াতাড়ি না, এবার ফোনটা রাখো, এবার তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে এই হাত দাও, ও মা তোমারটা বেড়ে নাও, ও মা তোমারটা বেড়ে নাও, বারবার ধরে খাবার দিয়ে দাও। এটা চামচ নিয়ে এটা কি রান্না করেছে, এটা কি বলে বাবা, কি বলে বাবারে কি কইছো, কি রান্না করছ বলো, ঠিকই কইছিলে আবার ওইটাই মনে নাই, ফ্রাইড রাইস বলো। হ্যাঁ তো গাইজ এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে আবার আসছি। আর এই কারণেই আসবো যে ভাই আমাকে কি গিফট দিয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি, তো ওটাই দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি ভালো হয়েছে, তোমার মেয়ে রান্না করেছে ভালো হয়েছে, ভালো হচ্ছে, ঝাল হয়েছে, ঝাল হয়নি তাহলে ভালো হয়নি, এটা কি বলে বলো তো, একবার বলে দাও তুমি তাহলেই হয়ে যাবে, একবার বলো কি খাচ্ছ, ঠিকই আছে, ঠিকই বলেছ। আর কি, চিকেন, চিকেন কি কষা না চিলি, ঝোল, চিকেনের ঝোল, তো গাইজ আমি আর ভাই বসে পড়েছি তোমাদের গিফট দেখাতে, যে আমার ভাই কি গিফট এনেছিল ওটাই তোমাদের দেখাবো, তাহলে চলো দেখাই। সামান্য কিছু গিফট এনেছি তাই আবার দেখানোর জন্য, এটাই আমার কাছে অনেক বড়। এই যে একটা শাড়ি, শাড়িটা দারুণ হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা, হোয়াইট আর পিঙ্কে, পিঙ্ক কালার, অর্ধেক হোয়াইট অর্ধেক পিঙ্ক,
আমি ভেবেছি কি দিদির মনে পছন্দ হবে না শাড়িটা, আবার যদি পছন্দ না হয় রিটার্ন করে আবার নতুন একটা মানে দেখাবো, এরকম একটা চিন্তা ভাবনা করে এসেছি। আমার দারুণ পছন্দ, সত্যি কথা বিশাল পছন্দ হয়েছে জানিস ভাই। এটা তো আমার জন্য শাড়িটা তোমাদের তো দেখালাম এই যে, আর আমি একদিন পরে তোমাদেরকে সবাইকে দেখাবো, খুব তাড়াতাড়ি শাড়িটা পরবো, এত পছন্দ হয়েছে না, ব্লাউজটা বানিয়েই পরা শুরু করবো। আর আমার এটা তো আমার জন্য এনেছে, আর এটা আমার ছেলের জন্য এনেছে মাই মামু। এই যে এটাকে মনে হয় বাজু বলে, বাজু বলে তো, বাজু বলে তো, এটাকে বাজু বলে। এই বাজুটা এনেছে তো ছেলেটা, ছেলে তো এখন ছোট, এখন ওর হাতে পরাবো না, তো ও যখন একটু বড় হবে তখন ছেলের হাতে পরিয়ে দেবো, তো তোর মামুর হাতে একটু বড় হলে পরিয়ে দেবো। দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর সব থেকে কষ্ট লাগছে জানো তো গাইস, যে আমার ভাইটাকে আমি ভাইপোটা দিতে পারলাম না, এত আশা নিয়ে আবার পরের বছর হবে, নেক্সট টাইম বড় করে করবো, মানে বড় করে একটা ফোটা দেবো। তো আমাদের গিফট দেখানো কমপ্লিট, আর তো কিছু নেই, তো ভিডিওটা আমরা শেষ করে দেবো। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলো, তোমরা অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করো, কেন তোমার ভাইয়ের সাথে দেখা হয় না, কেন তোমার ভাইকে দেখি না, সে আমার আমার ব্লগে হোক আর আমার বোনের ব্লগে হোক। দেখো আমার বিয়ে হয়েছে ব্যারাকপুর, আমার বোনের বিয়ে হয়েছে বর্ধমান, আর ভাই থাকে বগুড়াতে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে আমার বাপের বাড়ি, তো অনেকটা ডিফারেন্স। এই জন্য সবাই সবার সাথে সময় দিতে পারে না, সেটা যখনই দেখা হয় তখনই তোমাদের সাথে সেটা তুলে ধরার চেষ্টা করি আমরা। তো এই ধরনের কমেন্ট করো না, আমাদের সবার সাথে সবার সম্পর্ক ভালো আছে, তোমরা বলো হ্যাঁ হয়তো সম্পর্ক ভালো নেই কেন। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এ আমার কেমন ভাই, আমার মাসির ছেলে, সেটা তোমাদের পুরোটাই বলে দিলাম। তো চলো আর ভিডিওটা বড় করবো না, তাই তো ভাই? একদম একদম। তো ভিডিওটা শেষ করব, তোমার কিছু বলার আছে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও, আর কমেন্ট করে ভোট দাও। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কি করলাম দেখি দুইজনে।